নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। 25 আগস্ট 2022 বৃহস্পতিবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি করতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে প্রতিদিনের মতন আমি একটি কথা বলছি, ভিডিওর আলোচনা সম্পূর্ণ শুনবেন। আমি অনেক কিছু বোঝানোর কিন্তু আপনাদেরকে চেষ্টা করছি, যেটা আপনারা যদি আপনার জীবনে অ্যাপ্লাই যদি করেন, আপনার জীবনে প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। আগামীকাল বৃহস্পতিবার জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখুন, সুপার প্রাপ্তি বা মহাপ্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি যে প্রাপ্তি বলুন না কেন, এটার মেন কারক গ্রহ হচ্ছে রাহু, এবং সাপোর্টিং যে গ্রহগুলো সেটা হচ্ছে বুধ, শুক্র এবং শনি। এই তিনটি গ্রহ হচ্ছে সাপোর্টিং গ্রহ। অর্থাৎ রাহু যদি আপনার জন্ম ছকে নেগেটিভ না হয়, বুঝুন নেগেটিভ, নেগেটিভ কীভাবে হচ্ছে, খারাপ কীভাবে হচ্ছে, রাহু দেখা যাচ্ছে আপনার নিজস্ব। রাহু আপনার বিশেষ করে লগ্ন থেকে দ্বাদশের মধ্যে যেভাবে অবস্থান করছে সেভাবে কিন্তু প্রাপ্তির কিন্তু সম্ভাবনা থাকে না, যে ভাবটা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু নয়। বা নক্ষত্রের দিক থেকে বা ডিগ্রিগত দিক থেকে, অর্থাৎ এই যে আমি আপনাদেরকে জানাচ্ছি পাঁচটি রাশির কথা, সেই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। কত অ্যামাউন্টের অর্থ পাবে এটা সম্পূর্ণ আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করবে, কারণ এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। অর্থাৎ ভাগ্যের অনুরূপ আপনি রেজাল্ট আপনি পাবেন। অর্থের জায়গাটা যদি আমি আসি, আপনি এখানে 100 টাকা পাবেন কি 1 লাখ পাবেন কি 1 কোটি পাবেন, এটা আপনার ভাগ্যভাব, ধনভাব এবং আকস্মিক প্রাপ্তির ভাবগুলোকে দেখা দরকার। এবং আমি প্রতিদিন বলি 1 থেকে 9 মধ্যে প্রত্যেকটি সংখ্যাকে একটি করে গ্রহ রিপ্রেজেন্ট করে, 1 রবি 2 চন্দ্র 3 বৃহস্পতি 4 রাহু 5 বুধ 6 শুক্র 7 কেতু 8 শনি 9 মঙ্গল। এই যে নবগ্রহ দ্বারা এই 9টি সংখ্যাকে নিয়ন্ত্রণ করছে যে গ্রহগুলো, সেই জায়গাটাতে সঙ্গে আপনার ডেস্টিনির সঙ্গে কতখানি ম্যাচ খাচ্ছে, আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার কত, আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা কত, এই জায়গাগুলো কিন্তু নিঃসন্দেহে কিন্তু দেখা দরকার। এবং এর পাশাপাশি আপনি যে সময় জন্মেছিলেন সেই সময় কিসের দশা চলছিল, এবং বর্তমানে আপনার ক্ষেত্রে মারক গ্রহের দশা চলছে কি রাজ্যকারী গ্রহের দশা চলছে, এটা দেখা দরকার। এই যে পাঁচ রাশির আমি কথা বলছি, কম বেশি প্রাপ্তি হবে, পাঁচ রাশি শয়ে লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, সবার কি প্রাপ্তি হবে? না। যাদের ক্ষেত্রে গাঢ় যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি করে, যেই দিক থেকে হোক অর্থ আপনাদের আগামীকাল কিন্তু আসতে চলেছে। শুধুমাত্র নিজের জন্মকুণ্ডলীটা আপনি বিচার করান, আমি বারবার বলছি নিজস্ব জন্মকুণ্ডলী হস্তরেখা, নিজের জন্মকুণ্ডলী হস্তরেখা যদি আপনারা বিচার করান, এবং পাওয়ারিং রাহু রক্ষা কবচ অথবা রাহু কবচ যদি আপনারা পরিধান করেন, তাহলে কিন্তু আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। দেখুন, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে রাহু কিন্তু এই কলিযুগে হঠাৎ ঘটিয়ে কিন্তু থাকে। অর্থাৎ যারা খুব কম পরিশ্রম করে
প্রচুর অর্থ পেতে চাইছেন তাদের কিন্তু রাহু গ্রহকে ভালো থাকা দরকার। এই জন্য ভাগ্যের চাকা কিন্তু মানুষের সবসময় ঘুরছে ঘুড়ির কাঁটার মতো। এই জন্য রাহুকে স্ট্রং করুন, রাহুর বলবত্তা বৃদ্ধি করুন এবং রাহু রক্ষা কবচ পাওয়ার রিং পরিধান করুন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। অর্থের ব্যাপারটা অনেকে আছে যে আপনি প্রচুর অর্থ ইনভেস্টমেন্ট করছেন কিন্তু আপনি পাচ্ছেন না। আমি বারবার বলছি প্রচুর ইনভেস্টমেন্ট করার আগে আপনার ক্ষেত্রে কোন সময়টা আদর্শ সময়, আপনার ক্ষেত্রে যোগ আছে কি না, বা কারো ক্ষেত্রে যোগ কেটে গেলে সেই যোগটিকে কিন্তু আবার রিফরমেশনের মাধ্যমে কিন্তু সেই যোগটাকে কিন্তু ভোগ করানো কিন্তু যায়। দেখা গেল আপনার কেটে গেছে বা কারো ক্ষেত্রে ছ মাস পর বা এক বছর পর আছে, রিফরমেশন করে সেই যোগটাকে কিন্তু ভোগ করানো সম্ভব। দেখুন অর্থের জায়গাটা আমি আবারও বলবো যে গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত রাহু শনি শুক্র এবং বুধ এই চারটি গ্রহ কিন্তু এই প্রাপ্তির ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা কিন্তু পালন করে। আবারও বলছি যাদের ক্ষেত্রে হচ্ছে না হতাশ হবেন না, নিজের ন্যাকাল চার্ট বিচার করুন। আগামীকালের টার্গেট নাম্বার শুভ সময়, প্রত্যেকে অপেক্ষা করছেন যে স্যার কখন বলবেন। আমি আপনাদেরকে এবার একটু আবারও বলবো, পাঁচবার ভিডিওটি শুনুন, আমি কী বলছি। একবার ভিডিও শুনলে কিচ্ছু বুঝতে পারবেন না, মাইন্ড ওডলি শুনুন, অ্যাটেনশান দিয়ে শুনুন আমি এখানে কী বুঝাচ্ছি। অনেক কিছু বুঝার আরও নতুন নতুন ইনফরমেশান কিন্তু আমি আগামী দিন আপনাদেরকে দিব। ওই জন্য বলছি অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটি দেখুন, যারা দেখছেন তারা বুঝতে পারছেন আমি এখানে সম্পূর্ণরূপে গ্রহের গোচর ধরে কিন্তু বলছি। নাম্বার ওয়ান আগামীকালের যে রাশি সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 3, শুভ সময় সকাল 7:45 থেকে 10:12 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 3, আপনাদের শুভ সময় 8:19 থেকে 10:56 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 7, আপনাদের শুভ সময় সকাল 11:49 থেকে 2:14 পর্যন্ত। চার নম্বর যে রাশির কথা আমি বলবো আগামীকাল প্রাপ্তির সম্ভাবনা হয়েছে সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 6, আপনাদের শুভ সময় সকাল 10:12 থেকে শুরু করে 11:39 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো, অর্থাৎ শেষ এবং অন্তিম রাশির যে নাম আমি তার আগে একটু কথা বলি। দেখুন যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে নিজস্ব জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার গ্রহরত্ন কবচ বা বাস্তুর ব্যাপারটা দেখানোর জন্য অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ পেড সার্ভিস, ফ্রি সার্ভিস এটি নয় এবং সম্পূর্ণরূপে এটি অনলাইন আপনারা আমার সাথে কনসাল্ট কিন্তু করতে পারবেন। অন্তিম এবং শেষ রাশির কথা আমি জানাবো আগামীকাল, যে রাশির গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, দুর্দান্ত প্রাপ্তি হতে চলেছে, সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 1, আপনাদের শুভ সময় সকাল 9:30 থেকে শুরু করে আপনার 11:26 পর্যন্ত সময়টা কিন্তু শুভ। অর্থাৎ এই যে পাঁচ রাশির আমি কথা বললাম, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ এই পাঁচ রাশি কিন্তু আগামীকাল সৃষ্টি কিন্তু হতে চলেছে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এই কমেন্টটি করুন এবং যাদের ক্ষেত্রে আবারও বলছি সমস্যা হচ্ছে ইমিডিয়েট নিজস্ব জন্মছক বিচার করেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার। তো